আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ। শাহজান আহমদ ভাই, শাহজান আহমদ ভাই বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে আমাদেরকে, নাস্তিকদের প্রতি আল্লাহ বিশেষ সন্তুষ্ট। বলেন ভাই। আচ্ছা ভাই, আপনার তো দেখা যায় প্রায় সময় মদিনার আয়াতগুলো নিয়ে বেশি কথাবার্তা বলেন, তো বুঝলাম না ভাই, কোরআনের ভিতরে কি আবার এরকম দেয়া আছে যে তোমরা মক্কার আয়াত মেনো মদিনার আয়াত মেনো না, এরকম কিছু বলা আছে ভাই? আপনাদের বেশি সময় দেখা যায় যে মদিনার যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো নিয়ে ভাই। নাসেখ এবং মানসুখ কাকে বলে বলতে পারেন? হ্যাঁ ভাই বলতে পারি। নাসেখ এবং মানসুখ কাকে বলে বলেন তো ভাই? যে আয়াতগুলো রহিত হয়ে গেছে এগুলোকে মানসুখ আয়াত বলে সম্ভবত। না না, নাসেখ আয়াত মানসুখ আয়াত বলে হচ্ছে যদি আপনি কোরআনের ভিতরে এরকম কোন বিপরীত মুখী কোন আয়াত পান যেটার বক্তব্য হচ্ছে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত সাংঘর্ষিক, তখন আপনার দেখতে হবে যে পরবর্তীতে শেষের দিকে যে আয়াতটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইসলামের বিধান, সেটা হচ্ছে ইসলামের আইন, আগের আয়াতটা তখন মানসুক হয়ে যাবে, আগের আয়াতটা তখন রহিত হয়ে যাবে, কারণ তার থেকে সেই প্রসঙ্গে তার থেকে পরবর্তী আয়াতটা চলে আসছে। এই কারণে যে নাসিক আয়াতটা সেটাই নাসিক মানে হচ্ছে নতুন যে আয়াতটা আসছে যেটা আপডেটেড ভার্সন সেটাকেই ফলো করতে হবে। যেমন কোরআনে মদ্যপান বিষয়ে তিনটা আয়াত নাজিল হয়েছে, চারটা আয়াত অনেকে বলে, তিনটা আয়াত মোটামুটি নাজিল হয়েছে। সেই তিনটা আয়াতে প্রথম আয়াতে বলা হয়েছে যে তোমরা মদের ভিতরে ভালো আছে খারাপও আছে, দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তোমরা নামাজের ধারে কাছে যেও না মদ্যপান করে, এটা হচ্ছে দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াতে বলা হয়েছে তোমরা মদ খেও, মদ একদম হারাম। তিন নম্বর আয়াতে গিয়ে মদটাকে একদম হারাম করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি কোরআনের উসুল বুঝতে যান তখন আপনার ধরতে হবে তিন নম্বর যে আয়াতে আছে সেটা কি আপনার আইন হিসেবে গণ্য করতে হবে। এটাই হচ্ছে ইসলামের আইন, এটাই হচ্ছে শরীয়তের বিধান, এটাই হচ্ছে উসুলুল কোরআন, যে আপনার তিন নম্বর যে আয়াতে এসছে সেটা কি ইসলামের বিধান হিসেবে ধরতে হবে। আপনি আগের আয়াতটাকে কখনো ইসলামের বিধান হিসেবে মনে করতে পারবেন না, কারণ হচ্ছে আগের আয়াতে যদিও বলা হয়ে থাকে যে নেশাগ্রস্ত হয়ে নামাজের ধারে কাছে যেও না, তখন আপনি এটা পরে ভাবতে পারেন যে আচ্ছা ঠিক আছে, অন্য সময় নেশা করলাম সমস্যা কি, অন্য সময় মদ খেলাম সমস্যা কি, না এটা আপনি ভাবতে পারবেন না, কারণ আগের আয়াতটা ওই শেষের আয়াতটা দ্বারা মানসুখ হয়ে গেছে, সেটার বিধানটা মানসুখ হয়ে গেছে। আয়াতটা এখনো আছে, আয়াতটা এখনো আপনি পড়বেন আবৃত্তি করবেন, কিন্তু আয়াতটা যে হুকুম সেই হুকুমটা মানসুখ হয়ে গেছে। আপনার যেটা মানতে হবে নাসিক আয়াতটা মানতে হবে, লাস্ট যে আয়াতটা সেটা মানতে হবে যেখানে আল্লাপাক মদকে হারাম ঘোষণা করেছে, সেই আয়াতটাই আপনার মানতে হবে। এটাকে বলা হয় নাসিক এবং মানসুখ, এটা হচ্ছে উসুলুল কোরআন। যদি আপনি উসুলুল কোরআনের যে কোনো বই পড়েন আপনি জিনিসটা পেয়ে যাবেন। তো মুহাম্মদের কাছে কিছু আয়াত নাজিল হয়েছে মক্কা থাকা অবস্থায়, কিছু আয়াত নাজিল হয়েছে মদিনা থাকা অবস্থায়। তো পরবর্তীতে শেষের দিকে কোন আয়াতগুলো নাজিল হয়েছে বলেন তো ভাই, মক্কার আয়াত না মদিনার আয়াত? মদিনার। তাহলে কোরআনের উসুল বা শরীয়তের বিধান হিসেবে কোনটাকে মানতে হবে, মক্কার আয়াতগুলোকে না মদিনার আয়াতগুলোকে, কোনটা প্রায়োরিটি পাবে ভাই? তার মানে এটা না যে মক্কার ভাই কোনটা প্রায়োরিটি পাবে এটা আমি জিজ্ঞেস করেছি, আমি বলেছি, আমি এটা বলি নাই যে মক্কার আয়াতগুলো সব বাতিল হয়ে গেছে, সেটা আমি বলিনি, আমি বলেছি আমার কথাটা শুনেন, আমার যেটা জিজ্ঞাসা করি শুধু সেটার উত্তর দেন, একবারে অন্য কোনো কথা বলেন না। আপনাকে আমি জিজ্ঞাসা বলি নাই যে মক্কার আয়াতগুলো বাতিল হয়ে গেছে কিনা, না ভাই এটা আমি একবার বলিনি মক্কার আয়াত বাতিল হয়ে গেছে। আমি বলেছি যখন পরস্পর বিরোধী আয়াত থাকবে বা সাংঘর্ষিক আয়াত থাকবে তখন মক্কার আয়াত প্রায়োরিটি পাবে নাকি মদিনার আয়াত প্রায়োরিটি পাবে? হ্যাঁ মদিনার আয়াত প্রায়োরিটি পাবে। এই কারণেই আমরা মদিনার আয়াত নিয়ে বেশি আলোচনা করি, কারণ মদিনার আয়াতগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। সেই আয়াতগুলোর ভিতরে আছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে, ইয়াটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, সেটা কিভাবে, কাফের কিভাবে কতল করবে, কিভাবে যুদ্ধ করবে, এগুলো সবই হচ্ছে মদিনার আয়াত। মক্কার আয়াতের ভিতরে আছে হাবিজাবি কিছু যে ইতিহাস, মানে যে আদমে কি করছে, নূহ নবী কি করছে, ইব্রাহিম কি করছে, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো তেমন কিছু দেয়া আসে না, ওগুলো হইলেই কি আর না হইলেই কি। কিন্তু মদিনার আয়াতগুলো হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কিভাবে হাত কিভাবে মারামারি কাটাকাটি করতে হবে, কিভাবে খুনাখুনি করতে হবে সেটা। ভাই মাতুবুল ভাই, তাহলে ফারাজ ভাই চলে এসছে, আমি তাহলে এখন বিদায় নিই মাতুবুল ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভরত ভাই আপনি আপনি থাকেন তাহলে আমি একটু গেলাম ঘুরে আসি, পরে আবার যদি পারলে আসবো, না পারলে যখন আল্লাহর নবী যখন মক্কাতে যখন ইসলাম প্রচার করেন তখন তো ওনার সবগুলো আয়াত ভালো ভালো আয়াত ছিল, উনি তো মানে সবকিছু জানতেন না যে ভবিষ্যতে কি কি আয়াত আসবে না আসবে, জানি না উনি জানতেন কিনা জানতেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যদি ওনাকে মনোনীত নাই করতেন তাহলে মানে উনি কেন দাবি করবেন যে উনি আল্লাহর রাসূল? আমি বুঝি নাই যে আল্লাহ যদি তাকে মনোনীত না করে তাহলে নবী কেন দাবি করবে যে সে আল্লাহর রাসূল? মানে এই পর্যন্ত যত পীর পীর মানে যত দাবি করছে তার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে, যত হিন্দু বাবারা যত দাবি করছে তাদের সাথে ভগবানের ডাইরেক্ট কানেকশন আছে, যিশু যে দাবি করছে যে সে নিজে গড, তারা সবাই মানে যদি তারা তাদের ঘর থেকে পারমিশন নাই পায় তাহলে কেন তারা দাবি করবে, তাই না ভাই? উনি কি জানতো যে উনি মদিনায় হিজরত করতে যাবে এরকম একটা পরিস্থিতি আসবে? হয়তো পরিস্থিতি অনুযায়ী উনি অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক কিছু করছে। পরিস্থিতির আগে নাজিল হয়েছে না পরিস্থিতির পরে নাজিল হয়েছে?
পরিস্থিতির সময় নাজিল হইছে এক্স্যাক্টলি যখন জিনিসটা হচ্ছে তখন নাজিল হইছে তার আগে আগে তো নাজিল হয় নাই এমন তো হয় না যে মক্কাটাতে তার কাছে ওই আসছে যে 10 বছর পরে আমি এখান থেকে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে আমি যে এখন থেকে ভবিষ্যৎবাণী করে গেলাম এই রাতে আমি বিদায় নিব বা এই রাতে আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার চাচাতো ভাইকে আমার বিছানার মধ্যে লুকায় থুয়ে পরে আমি রাতেবেলা মরুভূমিতে দৌড়ায় দৌড়ায় মদিনা যাব এই কথা তো 10 বছর আগে নাজিল হয় নাই তাই না 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 এটা হয় নাই হ্যাঁ তাহলে তো এটার মধ্যে মিরাক্কল কি থাকলো বা এটা দ্বারা প্রমাণ কি হলো সেটা আমি বুঝলাম না না আমি যদি আমরা যদি মানে মদিনার আয়াতগুলা বাদই দেই আর শুধু মক্কার আয়াতগুলা যদি আমরা হিসাবে ধরি তাইলে মানে ব্যাপারটা আপনি এতক্ষণ ধরে আলোচনার পরেও শাখান্দ রামায়ণের পরে এই কথা বলছেন না ধরেন আমি আপনাকে এখন তাহলে একটা কথা বলি প্রথমে আমি বললাম এই খাপো এই কুবা এই শুবা বলার পরে একটু পরে বললাম ভাই একটু আগে আমি দাদা বলছি সবগুলোর জন্য আমি এক্সট্রিমলি সরি আমি আসলে আপনাকে বুঝিনি আমি আসলে এটা হরিদাস পালকে বুঝিয়েছিলাম আমি আপনাকে ভাবছিলাম আপনার নাম হরিদাস পাল অথবা ভাবছিলাম আপনি হরিদাস পালের ভাই হন এই ভুল করে আমি আপনাকে কথা বলে বলছিলাম আমি শুধরাই নিলাম আমার শুধরানোর কথাটা হচ্ছে ভাই আমি এক্সট্রিমলি সরি আমি এগুলো হরিদাস পালকে বলছি অথবা আমি এগুলো কথা আর আজকে কাউকে বলবই না এবারে মাফ করে দিন এখন মানে যেখানে আমি নিজেই আমার প্রথম কথাটা শুধরাই নিলাম সেখানে আপনি কি আমার দ্বিতীয় কথাটার উপর বেস করে আমার সাথে এখন কথাটা আগাই দিবেন নাকি প্রথম কথাটা আমি শুধরাই নেওয়ার পরেও ওই কথাটা নিয়ে আমার সাথে কথা লাগবে কোনটা করবেন সাধারণ ভাই কি বলবেন বুঝতে পারতেছেন না আরেকটা সহজ চেষ্টা করি ধরেন আমি আপনাকে বললাম এখন এই মুহূর্তে বলতেছি মামুনুল হকের তিনটা বউ আছে তিনটা বউ আছে তার মধ্যে একটা আসল বউ আর বাকি রয়েছে মানবিক বউ চুক্তিভিত্তিক বউ কি চুক্তি চুক্তিপত্রটা পাইছে হাতে চুক্তিটা কি চুক্তিটা হচ্ছে আমি তোমাকে ভরণ পোষণ দেবো তুমি আমাকে দেহ দিবে দেহ চাইলে দেহ হবে ভাই আসলে কি চুক্তিপত্র পেয়েছে এক্স্যাক্টলি চুক্তিপত্র পুলিশের হাতে পর্যন্ত আসছে ওটা কোনো ছবি টবি কি অনলাইনে আছে নাকি ভাই না ছাড়ে নাই পুলিশ তো ভাই সেরকম লেভেলের মানে হেভি কাজ প্রো লেভেলের কাজ করতেছি জানি প্রথমে টিজার ছাড়ে এরপরে খবর ছাড়ে এরপরে কল ছেড়ে দেয় আসলে আসলে মানে মানে এরকম ইয়ে করে সিগনেচার নিছে হ্যাঁ এই কালকে পত্রিকাতে এটা কালকে পত্রিকাতে পড়া খবরটা আমি দেখি তাহলে খবরটা আপনাকে সুবহানাল্লাহ তো সেরকম মানবিক অবস্থা তো এবারে আপনাকে বলি এইটা বললাম একটু আগে এখন আমি এই 5 মিনিট চলে গেছে না অলরেডি এর মধ্যে আমি এখন আমার কথা পাল্টা আমি বললাম না মামুনুল হকের চারটা বউ আছে মানবিক বিয়ে তিনটা অরিজিনাল বউ একটা চারটা এবং সেটার সেই খবরটা আমার কাছে আছে এখন আপনি আমাকে বলেন তো ভাই কোন কথাটাকে আপনি মানে সর্বশেষ কথা হিসেবে বা কোন কথাটাকে গ্রহণযোগ্য কথা হিসেবে মানবেন আমি যেটা আগে একটা তথ্য দিছিলাম সেটা নাকি পরে যেটা আপডেটেড তথ্য দিলাম এবং বললাম আগেরটা না আগেরটা ভুল নতুনটা ঠিক সেটা কোনটার উপর ভিত্তি করে আপনি কথা বলবেন আমি তো উদাহরণ হিসেবে বলছি আমি তো উদাহরণ হিসেবে বলছিলাম আপনাকে কিসের উদাহরণ বুঝিনি আমি যে কথা বলছিলাম যে ধরেন যদি আমরা মক্কার মদিনা আয়াতগুলো বাদ দিই আর যদি মক্কা আয়াতগুলো ধরি তাহলে তো দেখা যাবে মানে এটাই ছিল আমার কথা উদাহরণ হিসেবে ধরেন আপনি ধরতে তো প্রপাস লাগে না ধরেন যেমন আমরা মক্কার সময় ধরছি না ধরো তোমার একটি বাড়ি আছে ধরো তোমার 200 একর জমি আছে ধরছি না আমরা কত ধরছি আপনি ধরেন কোনো সমস্যা নেই কেন ভাই ধরা যায় না ধরা সেটি তো আমি বলছি ধরা তো যাই ধরেন আপনি সব ধরতে সমস্যা কি ভাই হ্যাঁ কোনো সমস্যা নেই ধরেন তাইলে আপনি হ্যাঁ বলেন তারপরে এটাই বলতেছি তাহলে তো মক্কার আয়াতগুলো সবগুলো ভালোই ছিল তো আপনি ধরেন এবং আপনি বলতে থাকেন ভালো মানে আমার তো তাতে কোনো আপত্তি নেই আপনি বলেন ধরেন ধরে ধরে বলতে থাকেন ভালো এখন আমাকেও কি সেটা মানতে বলতেছেন নাকি এরকম কিছু না আমি মানতে বলতেছি না আপনাকে আপনি ধরতে চাচ্ছেন আপনি ধরেন আমি তো আপনাকে ঠেকাতে পারবো না ভাই আপনার মুখের মধ্যে তো আমি তালা সাটা দিতে পারবো না এই চুপ ভালো না এটা তো বলতে পারবো না আপনার কথা আপনি বলছেন আমি শুনলাম শুনে একটা একটা স্মাইল দিলাম ব্যাস শেষ স্মাইল দেন আপনার স্মাইলগুলো তো ভালোই লাগে আচ্ছা থ্যাংক ইউ ভাই ঠিক আছে আমরা তাহলে ফাটের অতিথির কাছে যাই শাহজান ভাই ভালো থাকবেন হ্যাঁ শুভরাত্রি ওকে আচ্ছা লজ্জা না দিলেও পারতেন